দশম শ্রেণীর প্রিয় ভাই বোনেদের আরও একবার ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের পাঠ্য মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে একটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দেবো। তোমরা থাম্বনেলে কোশ্চেনটি দেখে ফেলেছ, এটি বেশিরভাগ স্কুলের যে ইউনিট টেস্ট রয়েছে তোমাদের রিসেন্ট বা কয়েকদিনের মধ্যে, সেক্ষেত্রে ইউনিট টেস্টে এই প্রশ্নটি দেয়া হয় এবং পরবর্তীকালে টেস্ট কিংবা ফাইনাল এক্সামেও থাকতে পারে। কিন্তু আমি আবারও বলছি, গুরুত্বপূর্ণের নিরিখে এটি ইউনিট টেস্টে বেশি দেয়া হয়। তোমরা ভবিষ্যতে বা ফাইনাল এক্সাম বা মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করে নেবে। সেক্ষেত্রে ভালো লাগলে এই অ্যান্সারটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। তোমাদের আজ যে কোশ্চেনের অ্যান্সারটি জানাবো, আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি এই দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য দেখা যায় বা ফুটে উঠেছে উপন্যাসে তার নিজের ভাষায় লেখো। অর দিয়ে বা অথবা দিয়ে প্রশ্নটি আমরা জেনে নেব যে একই উত্তর হবে বারুণী কি বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে ছবি ধরা পড়েছে তা লেখো। তো অ্যান্সারটি তাহলে চলো আমরা জেনে নিই। এই প্রশ্নের উত্তরটি লেখার ক্ষেত্রে প্রথমেই আমরা দু এক লাইন সূচনা কিংবা ভূমিকা হিসেবে লিখে নেব, কারণ এটি 5 নম্বরের উত্তর। সেক্ষেত্রে এইভাবে লিখলে উত্তরটির মান অনেক বৃদ্ধি পাবে। সূচনা হিসেবে আমরা জেনে নেব, বাংলা কথা সাহিত্যে ক্রীড়াপ্রেমী ঔপন্যাসিক মতিনন্দীর লেখা পাঠ্যকোণী উপন্যাসের প্রথম পরিচ্ছেদে বারুণীর দিনে পূর্ণ তোয়া গঙ্গার ঘাটের মনোরম দৃশ্য চিত্রিত হয়েছে, একটি পূর্ণচ্ছেদ দেবে। তারপর শুরুতেই যে রয়েছে বারুণী কি, সেই কারণে আমরা ছোট্টভাবে বারুণীর সম্পর্কে জানব, বারুণী ব্রতর পরিচয়। তো এটি পয়েন্ট আকারে যে লিখে ফেলবে, কারণ যেভাবে তোমাদের কোশ্চেন এর অ্যান্সার জানতে চাওয়া হয় সেইভাবে পাঠ পাঠ করে উত্তরগুলো লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়। যাই হোক, বারুণী ব্রতর পরিচয় এই পয়েন্ট লেখার পর কৃষ্ণা চতুর্দশী তিথির শতভিষা নক্ষত্রে পুণ্যস্নান ও নানা আচার পালনীয় বিশেষ এক প্রথা বারুণী পুণ্যচ্ছেদ দেবে। এই বারুণীর দিনে নিজস্ব মনস্কামনা পূরণের জন্য মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল উৎসর্গ করা হয়। তো পুণ্যচ্ছেদ দিয়ে তোমরা এরপরে যে অ্যান্সারটি জানতে চাওয়া হয়েছে যে বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্য বা ছবি ধরা পড়েছে, সেই অ্যান্সারের জন্য পয়েন্ট লিখে নাও বা পয়েন্ট করে নাও, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা বা গঙ্গা ঘাটের দৃশ্যের বর্ণনা। এটি লেখার পর এর মধ্যে লিখে নাও বা জেনে নাও, ঔপন্যাসিকের নিখুঁত বর্ণনায় গঙ্গার ঘাটের দৃশ্য দেখতে পাওয়া যায় বা দেখা যায়। তো এরপর সাব পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টের ভেতরে পয়েন্ট করে নিতে হবে, মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদিত কাঁচা আম। তো এই পয়েন্টের মধ্যে বা পয়েন্ট লেখার পর তাতে আমাদের জেনে নিতে হবে, মা গঙ্গাকে উদ্দেশ্য করে প্রচুর ভক্তবৃন্দরা কাঁচা আম উৎসর্গ করেছিল, তাই সেগুলো জলে ভেসে যাচ্ছিল, একদল ছেলেমেয়েরা সেই কাঁচা আম কুড়াচ্ছিল। তো এরপর ওই মূল যে পয়েন্ট অর্থাৎ বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্যের বর্ণনা, তার সাব পয়েন্ট, পরবর্তী সাব পয়েন্ট, পুণ্যার্থী ও বামুনদের কার্যকারিতা। এই পয়েন্ট লেখার পর বা লিখে নেওয়ার পর বা জেনে নেওয়ার পর সেক্ষেত্রে এই পয়েন্টের মধ্যে জানতে হবে, বারুণীর সকালে ভাটার জন্য জল কিছু দূরে থাকায় পুণ্যার্থীরা কাদামাখা পায়ে স্নান সেরে ফিরছিল, সে কারণে তাদের মুখে ছিল বিরক্তির ছাপ। ঘাটের উপরে থাকা বামুনরা সকলের জামা কাপড়গুলো জমা রাখে ও সর্ষের বা নারকেলের তেল দেয়। স্নান করা পুণ্যার্থীদের কাছে বা কাছ থেকে বামুনেরা দক্ষিণা নিয়ে চন্দনের ছাপ এঁকে দেয়। এরপরের যে পয়েন্ট, নানান মন্দির ও দোকানপাট, এই পয়েন্টের মধ্যে জেনে নিতে হবে বা আমরা জেনে নেব ছোট্ট আকারে, গঙ্গা তীরে প্রচুর বিভিন্ন জিনিসের দোকানদানি ও মন্দির ছিল বারুণীর দিন থাকায়, সেখানে বা ওই ঘাটে জনসমাগম পূর্ণ ছিল বা ওই ঘাট জনসমাগম পূর্ণ বা পরিপূর্ণভাবে প্রচুর পুণ্যার্থীদের বা ভক্তবৃন্দদের আগমন ঘটেছিল, এইভাবে তোমরা লিখে নিতে পারো। তারপরের যে পয়েন্ট, বিষ্ণুচরণ ধরের কৌতুকময় ক্রিয়াকলাপ। তো এর মধ্যে আমাদের জেনে নিতে হবে, ওই গঙ্গার ঘাটের প্রথম পরিচ্ছেদে যে অংশটি দেয়া হয়েছে বা মতিনন্দী বর্ণনা করেছেন, সেক্ষেত্রে ছোট্ট আকারে আমরা লিখে নেব বা এক্ষেত্রে জেনে নেব, 3.5 মণ ওজনের ঝাড়ন মশলাদার কারবাড়ি
कार बाड़ी विष्टुचरण धर छेड़ा मादुरे शुए मालिश कराच्छिलेन, तबे तार बिरक्तिर कारण छिल सादा लुंगी गेरुआ पाजाबी पोरा 50-55 बचरेर क्षितिज सिंह के देखे। विष्टु मालिशवाला के तानपुरा तबला सारेगामा इत्यादि भंगीते मालिश कराते बोलाय ओ देखे क्षितिज सिंह हासछिल। एरपरेर पॉइंट सातार प्रशिक्षक क्षितिज सिंहेर कौतुकमयता। एर मध्ये आमादेर जेने निते होबे क्षितिज सिंह विष्टुर शरीरचर्चार अंगभंगीमा ও তার শরীরী গড়ন দেখে ব্যঙ্গ করে মজা শুরু করেছিলেন। বিষ্টু প্রথমে রাগ করলেও পরে তার কৌতূহল হয়। ধীরে ধীরে ক্ষিতিজ সিংহ ও বিষ্টুধরের মধ্যে আলাপ জমে ওঠে। তারপরে একেবারে শেষ অংশ মন্তব্য হিসেবে দু এক লাইন আমাদের লিখে নিতে হবে বা জেনে নিতে হবে। বারুণীর দিনে গঙ্গার ঘাটের অপরূপ দৃশ্য যেমন ধরা পড়েছে, সেই সাথে পুণ্যার্থীদের ক্রিয়াকলাপ ও বিষ্টুধরের সাঙ্গীতিক শরীরচর্চা সাঙ্গীতিক শরীরচর্চার সাথে ক্ষিতিজ সিংহের ব্যঙ্গপ্রবণতা সুন্দর সুস্পষ্টভাবে ঔপন্যাসিক তুলে ধরেছেন। পূর্ণচ্ছেদ দিয়ে সম্পূর্ণ উত্তর লেখা বা জানা আমাদের সম্পূর্ণ হয়েছে। সেই সঙ্গে তোমাদের বলবো, তোমাদের এই কোন উপন্যাসের আর কোন প্রশ্নের অ্যান্সার তোমরা জানতে চাইছো জানাতে ভুলো না। এই অ্যান্সারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বা মন্তব্যের মধ্য দিয়ে আমাকে জানিও। সবাই ভালো।